না, এবার কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে, জিনিসটা মোটেই ভালো ঠেকছে না। দাদা, আমার হচ্ছে ওরা ভয় পেয়ে গেছে, বুঝলা তো? আমারও তো তাই মনে হয়। না ছাড়া এত দেরি তো করবে না, প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেল। হ্যাঁ ঠিকই বলেছিস দাদা, আমার মনে হচ্ছে ওদেরকে আরেকটু ভয় দেখাতে হবে, বুঝলা? তুমি বরং মালটা রাখো। আরে বাপ, জগা পর্যন্ত চলে আসলো, এখন ওদের পাত্তাই নাই। কি, এখন অব্দি ওরা আসেনি? 1 ঘন্টা তো পার হয়ে গেল। অতি বাড়াবাড়ি হয়েছে, ফোনটা করতে পার। ওকে বস। বারোটা সময় ছিল, এখন বাজে 1টা। এটা কি আসার সময় হলো? 12টার সময় তোকে আসতে বলেছিলাম, আমরা আসবো সেটা একবার বলে দি। তুই জানো বলছিলি ভয় পেয়ে গেছে, তাই না? এ মামা, নকল বন্দুক তো, ছোটবেলায় কত ফাটিয়েছি। অনেক হলো, এবার আসল কথা। এক মিনিট, ফোন করে তুই আমাকে ডাকলি, তুই শুরু কর। হ্যাঁ, তোদের বন্ধু আমার বোনের সঙ্গে প্রেম করে বলে আমি কিডন্যাপ করেছি। আরে এ জিপির জন্য তোরা ওকে কিডন্যাপ করলি, ভালো কথা, কিন্তু আমার প্রেমের 12টা কেন তোরা বাজাচ্ছিস? আর আমি কখন কার সাথে কোথায় যাচ্ছি এসব খবর তোদেরকে কে দিচ্ছে? তুই কখন কোথায় যাচ্ছিস মানে? মানে আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কোথায় দেখা করতে যাচ্ছি, কী করছি, সেই সব খবর তোদেরকে কে দিচ্ছে? খবর কোথা থেকে পাচ্ছি? তুই, আমার কোনো দোষ নেই দাদা, কিডন্যাপ করেছিল যখন আমাকে, তখন ছাড়ার সময় কতগুলো শর্ত দিয়েছিল,